আসসালামু আলাইকুম, আহলান সাহলান, মাহে রমজান। সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সিয়ামের পরিপূর্ণ সওয়াব অর্জন করতে হলে আপনাকে অবশ্য সঠিক সময়ে সেহরি এবং সঠিক সময়ে ইফতার করে নিতে হবে। সঠিক সময়ে সেহরি এবং ইফতার করার জন্য আপনার প্রয়োজন হবে রমাদান ক্যালেন্ডার। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে খুবই সহজে রমাদান ক্যালেন্ডার ডাউনলোড করতে পারেন। তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি সিম্পলি এখান থেকে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে চার্জ বারে গিয়ে আপনাকে টাইপ করতে হবে রমাদান ক্যালেন্ডার 2022। এটি লেখার পর আপনারা একটি স্পেস দিবেন। এখানে একটি ট্রিক রয়েছে, যেমন আপনি যদি চট্টগ্রামের ক্যালেন্ডার ডাউনলোড করতে চান তাহলে সিটিজি লিখতে হবে, অথবা আপনি যদি ঢাকা ডাউনলোড করতে চান তাহলে এখানে আপনাকে ঢাকা লিখে দিতে হবে। যে কোনো জেলা এখানে এভাবে আপনারা উল্লেখ করে দিবেন। যেহেতু আমি চট্টগ্রামের ক্যালেন্ডার ডাউনলোড করতে চাচ্ছি তাই আমি এখান থেকে সিম্পলি সিটিজি লিখে দিচ্ছি। এরপর সিম্পলি এখান থেকে চার্জ করে দিতে হবে। এরপর আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট কিন্তু চলে আসবে। আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, urdupoint.com। এই ওয়েবসাইটে একদম সঠিক সময় কিন্তু আপনাকে প্রদান করবে। তো সিম্পলি আপনারা কি করবেন, এই ওয়েবসাইটের উপর একবার ট্যাপ করে দিবেন। তো এরপর আপনাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো আপনারা একটু নিচের দিকে আসলে এখানে সম্পূর্ণ যে রমাদানের ক্যালেন্ডার রয়েছে সেটা কিন্তু দেখতে পারবেন। এই ক্যালেন্ডারের সময়গুলো একদম সঠিক রয়েছে কিনা তা দেখার জন্য আমি সরাসরি একটি চট্টগ্রামের ক্যালেন্ডারে চলে আসলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন 3 এপ্রিল প্রথম রমজান, এখানে সেহরির শেষ সময় দিয়েছে 4:28। তারপর আপনার এখানে ইফতারের শেষ সময় 6:10। এখন সরাসরি আমি যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাব। তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3 এপ্রিল প্রথম রমজান, তারপর হচ্ছে আপনার সেহরি হচ্ছে 4:28 এবং ইফতার হচ্ছে 6:10। একদম সঠিক সময় কিন্তু এখানে রয়েছে। আপনারা এখান থেকে সম্পূর্ণ 30টি রোজার এই ধরনের তারিখ এবং সময় কিন্তু দেখতে পারবেন। তো একটু নিচের দিকে আসলে এখানে আপনারা মোর সিটিজ ফ্রম বাংলাদেশ, অর্থাৎ অন্যান্য জেলার যে কোনো কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনারা যদি এখানে যে সিটির আপনি ডাউনলোড করতে চান সেই সিটির উপর নামের উপর ক্লিক করলে কিন্তু সেটা চলে আসবে। তো এখানে ভিউ মোর সিটিজ রয়েছে, আরও যে জেলাগুলো এখানে নেই সেগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আর একটু নিচের দিকে আসলে আপনারা যে কোনো দেশের ক্যালেন্ডার কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ওকে, এই ক্যালেন্ডারটা যদি আপনারা ডাউনলোড করতে যান তাহলে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড চিটাগাং রমাদান ক্যালেন্ডার 2022, এই অপশানটি পেয়ে যাবেন। এখান থেকে একবার আপনাকে ট্যাপ করতে হবে। এরপর আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি যে ডাউনলোড অপশান রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস আসলে আপনারা ড্রাইভ পিডিএফ ভিউয়ার যে অপশানটি রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। এটিকে আপনারা যদি ডাউনলোড করতে যান তাহলে কর্নারে একটি 3-ডট অপশান পেয়ে যাবেন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড অপশানটি পেয়ে যাচ্ছেন। এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করলে এই ক্যালেন্ডারটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোডকৃত ক্যালেন্ডারটা যদি আপনারা দেখতে চান তাহলে সরাসরি আপনাদের ফোনের ফাইলে চলে যাবেন, দেন ডাউনলোডে গিয়ে আপনারা এখান থেকে দেখতে পারবেন সেই ক্যালেন্ডারটা কিন্তু রয়েছে। এই প্রসেসে আপনারা যে কোনো জেলার কিংবা যে কোনো দেশের রমাদান ক্যালেন্ডার ডাউনলোড করে নিতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।